ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته جي شمعي دو بايدن تسلين جي نادي پروش كي سلام دي دي بار نادي سلام دي, دي সম্মানিত ভাই প্রথম কথা হচ্ছে ইসলামে সালামের সালামের অপরিসীম যদি নাকি কেউ কাউকে ভালোবাসতে চায় তখন তাকে অবশ্যই সালাম দিবে রাসুল সাল্লাহ সাল্লাম বলতেছেন আফরুস সালাম তোমরা সালামের প্রসার প্রসার গঠাও তাইলে সালাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল সালামের মাধ্যমে আল্লাহ তো কথা তিরিশটি নেকি দান করেন যদি আসসালাম আলাইকুম বলা হয় দশটি নাকি যদি নাকি এর সাথে রাহমাতুল্লাহ বাড়ানো হয় বিশটি নাকি এর ফলে যদি নাকি বলা হয় তখন তিরিশটি নাকি দেওয়া হবে যেটা সহিদিদের প্রমাণিত তবে পুরুষ পুরুষকে সালাম দিবে নারী নারীকে সালাম দিবে এতে কোনো সমস্যা নেই আর যদি নাকি যাদের সাথে বিয়ে হারাম হয় এমন নারী পুরুষে সালাম দিতে কোনো সমস্যা নেই স্বামী স্ত্রী কি স্ত্রীকে সালাম দিতে কোনো সমস্যা নেই বিষয়ের ব্যাখ্যা হবে এটাই যদি নাকি আজনবী নারী পুরুষ হয় যদি নাকি নারী বিদ্যা নারী হয় বিদ্যা নারী যেটা বিয়ের উপযুক্ততা নাই এমন নারীকে সালাম দিতে কোনো বাধা নেই আর যদি নাকি অনেকগুলো নারী একসাথে থাকে তখন তাদেরকে সালাম দিতে বাধা নেই এখানে মূল বিষয়টা হচ্ছে ফেতনার আশঙ্কা যদি এমন কোনো পরিস্থিতিতে নারী পুরুষ থাকে যে সালামের মাধ্যমে সালামের আদান প্রদানের মাধ্যমে একে অপরের প্রতি দুর্বল হয়ে দিতে পারে তখন এটা জবকর্মের দিকে নিয়ে যেতে পারে তাই ইসলাম এখানে তার পথ বন্ধ করে দেয় তখন কোনো যুবক যুবতীকে যুবক বা যুবতী যুবককে সালাম দেবে না তবে এখানে আরেকটা বিষয় বলতে হয় সেটা হচ্ছে যে করোনার মতে আছে আমি সে তোমরা যে কলু বয়ো তানকাইরা বয়ো দিকম হাত্তা তাস্তা নিচু সাল্লে মোয়ালাহারিহা তোমরা অন্যের ঘরে এই পর্যন্ত প্রবেশ করবো না যে পর্যন্ত না দুইটা কাজ করবে একটা হচ্ছে তাদের যে তুমি যে তাদের যে ঘরে এতেছ এর আগে তাদেরকে জানানো যে এখানে একজন লোক আসতেছে দ্বিতীয় হচ্ছে সালাম তো সালাম আমি দিব এবং সালাম দিব হ্যাঁ এখানে দপ্তব্য না ঘরের ভিতরে নারী আছে বাকি পুরুষ আছে বা নারী পুরুষ বই আছে এটা হচ্ছে তৎক্ষীন একটা আমল যেটা আল্লাহ কথা নির্দেশ আরসি দলিলের দিক দিয়া

যে হাজিসটি মাকের বিনয়াসির ইয়াসা রদিয়াল্লাহ আলম থেকে বর্ণিত তিনি বলেন যে রাসুল সাল স্লামসাদ করেন কোনো ব্যক্তির তোমাদের কোনো ব্যক্তির মাথাতে যে লোহার সুঁই দিয়ে ঠুকানো সেটা অনেক ভালো যে কোনো আজ নারীর যে হাত স্পর্শ করা থেকে অর্থাৎ কোনো এমন নারীর যে নারীকে বিয়ে করা হালাল এমন নারীর শরীরকে স্পর্শ করা এটা থেকে তোমাদের জন্য অনেক ভালো হবে সুই দিয়ে শরীরের মধ্যে আঘাত করা তোমাদের মাথাতে সুই দিয়ে আঘাত করার থেকে তোমাদের কেউ কোনো যে এমন নারীকে স্পর্শ করা তার গায়ে হাত দেওয়া যেটা তোমাদের জন্য বিয়ে করা বৈধ এটার থেকে তোমাদের জন্য উত্তম হচ্ছে তোমাদের মাথায় যেন কেউ যে লোহা সুই দিয়ে আঘাত করে তাইলে কত বড় একটা ধুমকি যে আর্য মহিলাদের শরীরের হাত স্পর্শ করা হাত দিয়ে অন্য নারীর অপর নারীর শরীরে হাত দেওয়া এটা কত কত বড়ো মারাত্মক রাসুল সুশ বলতেছেন এমন কাজ করা থেকে তোমাদের মাথায় সুইয়ের আঘাত করাটা ভালো তাইলে এটা হারাম হওয়ার দলিল তাই কোনো নারী যে অন্য নারীর সাথে যাদের সাথে বিয়ে বন্দরে বিয়ে বন্দরে আবদ্ধ হওয়া যায় তাদের সাথে হাত মেলানো এটা হারাম যদিও নাকি আজকের যে সামাজিকতার মধ্যে অনেকেই যে নারী পুরুষ স্কুলে কলেজে টিচার বা ফ্রেন্ডের মাধ্যমে এরকম অহর অহর হচ্ছে খালতো বাই খালতো বোন এবং মনে করেন যে তালতো বাই তালতো বোন এরকম ফুভত ভাই ফুভতো বোন চাচাতো ভাই চাচাতো বোন এভাবে হয়ে আসতেছে এটা হারাম অন্তর্ভুক্ত তাদের এই কাজ করা থেকে তাদের মাথায় সুদি আঘাত করাটাই ভালো আল্লাহ রাসুলের হাদিস হিসাবে তাছাড়া আমরা যদি দেখি সহি বোখারির সাড়ি হাজার পাঁচশত বারো নম্বর হাদিস এবং সহি মুসলিমের তিন হাজার চারশত সত্তর নম্বর হাদিসের মধ্যে এভাবেই আছে যে রাসুলসাল্লুসাল্লাম যখন মহিলাদের থেকে বাইয়া নিতেন এখানে বাইয়াত শব্দের অর্থ হচ্ছে মহিলাদের মধ্যে কিছু এমন মহিলা আসছেন যারা আসলে মোমেন কি মোমেনা না এটা বোঝা দিতেছিল তখন আল্লাহ তাদের কাতালা তাদের পরীক্ষা নিতে বললেন বিশেষ পরীক্ষা শরীর শিরিক করবে না জানা করবে না অপবাদ দিবে না এভাবে কিছু শর্ত সরাই রাসুল সাল্লা সাল্লাম তাদেরকে দিলেন যারা রাসুল সাল্লাহ সাল্লামের নির্দেশ মোতাবেক যে আমার করতে রাজি বাকিটা বিশ্বাস নিতে রাজি তাদেরকে বলতেছে আমি তোমাদেরকে বায়াত করে ফেলছি তো আশা সিদ্ধিগী আল্লাহ তাল্লাহ বলেন রাসুল সাল্লা আসালাম যে মহিলাদের বাইয়াত নিতেন এই জাগার মতে কি ছিল না নবী সাল্লাম আসলাম নারীর হাত স্পর্শ করতেন না ওমা মসফু রাসুল্লিল্লা সাল্লা সাল্লামা কাত্তু রাসুল সাল সাল্লাম যে নিজের হাত কোনো ফোর হাতের সাথে কখনও যে মিশেতেন না অর্থাৎ নবী সাল্লাহ আলু কোনো মহিলার সাথে মুসাফা করতেন না হাত মেলেতেন না

আম্মাল মোতাজা আল্লাহ ওয়াহিয়ালা আজুস ফালা আকরাহুলাক জা লিকা ওয়া আম্মা সাব ফালা ওয়াহাই যে মহিলারা মহিলাদেরকে পুরুষরা সালাম দিতে পারবে কিনা তখন ইমামালেক কামতুল্লা আলাহ উত্তরে বলেন যদি নাকি মহিলাটি বৃদ্ধা হয় তাহলে সালাম দাবাটা মাকগুলো হবে না আর যদি নাকি যুবতী হয়ে থাকে তখন তাকে সালাম দাবাকে আমি পছন্দ করি না আবু দাবুদের

এখানে দলবদ্ধ থাকে নারী তাইলে সালাম দিতে পারবে কারণ এখানে ফেতনার আশঙ্কা থাকে না তাই কোনো নারীকে যদি না কি সে যুবতী হয় তার ফেতনার আশঙ্কা থাকে তাকে সালাম দিবে না আর কোনো নারীও কোনো এরকম ভরপুরুষকে সালাম দিবেরা না যদি নাকি কোনো সময় এরকম হয়ে যায় সালাম তার উত্তর দেবে না তবে উত্তরটা মনে মনে দিতে পারে যে ওই সালামের উত্তর যে উচ্চারণ সরে দেবে না এটা ফেতনার আশঙ্কা আশা করি বেশি বুঝতে পারছেন বাকি আল্লাহ আলম ইসলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ